আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন সদ্য মাঠ থেকে উঠানো পটলের আজকে একটা রেসিপি দেখাবো, চিংড়ি পটল দোরমা বা দোলমা যেটাই বলেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি। এখানে আমি বড় সাইজের পটল নিয়েছি 5 পিস। পটলের উপরের অংশটা এখন আমি একটা ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি, চাইলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে আমি সবগুলা উপরের অংশগুলা এভাবে ফেলে দিয়েছি। একটা বল নিয়েছি, এখানে আমি পানি দিচ্ছি পটলগুলা ধুয়ে নেয়ার জন্য। পটলগুলা এখন বলে দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, কারণ এটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। ধোয়া হয়ে গিয়েছে, এখন একটা প্লেট নিয়েছি, প্লেটে ধুয়ে রাখা পটলগুলা উঠিয়ে নিচ্ছি। এখন পটলের মুখটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব, বেশি বড় করে কাটা যাবে না, অল্প একটু কেটে নিতে হবে যাতে কোনো রকমে ভিতরের অংশটা বের করে নেওয়া যায়। সবগুলা আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এভাবে গোল করে ভিতরের অংশগুলা বের করে নিব। একটু সাবধানে করতে হবে, পটলটা যেন ফেটে না যায়। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ভিতরের অংশটা বের করে নিচ্ছি। দেখেন ভিতরের অংশটা কেমন হয়েছে। এভাবে আমি একে একে সব পটলের ভিতরের অংশগুলা বের করে নিব। এভাবে আমি একে একে সব পটলের ভিতরের অংশগুলা বের করে নিয়েছি। এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি, পটলগুলা এখানে ঢেলে দিচ্ছি। একটু লবণ নিয়েছি, লবণ দিয়ে পটলটা একটু মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গিয়েছে। উপরে একটা প্যান দিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিচ্ছি পরিমাপ অনুযায়ী, চাইলে এখানে আপনারা সরিষার তেলও দিতে পারেন। এখন পটলগুলা এখানে দিয়ে দিচ্ছি। পটলটা আমি হাই হিটে 5 মিনিটের মতো ভেজে নিব এবং অনবরত উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব, যেন সব সাইডে সমানভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে পটলগুলা, এখন আমি নামিয়ে নিব। একটা ছড়ানো প্লেট নিয়েছি, ভেজে রাখা পটলগুলা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমার পটল কিন্তু একটুও চুপসে যায়নি, বা এক সাইডে বেশি ভাজা, অন্য সাইডে কম ভাজা, বা এক সাইডে পুড়ে যাওয়া, এরকম কোনো কিছুই হয়নি, একদম সব সাইডে সমানভাবে ভাজা হয়েছে। এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ, আদা এবং রসুন নিয়েছি। পেঁয়াজগুলা এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আজকে আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই খুব মজাদার এয়ামি পটলের দোরমা তৈরি করা যাবে, সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি খুব বড় সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছি, একটা পিসে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি রসুনটা একটু কুচি কুচি করে কেটে নিব, কারণ যেহেতু এগুলো আমি ব্লেন্ড করব, এই জন্য একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নিলে ব্লেন্ডের উপরে প্রেশারটা একটু কম পড়ে। এখানে আমি খুব অল্প কিছু ধনিয়া পাতা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে, এখন এগুলা একই প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটু আদাটা কুচি কুচি করে কেটে নিব। আদাটা একটু কুচি কুচি করে কেটে নিলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোও আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা ব্লেন্ড জার নিয়েছি, ব্লেন্ড করার যে মশলা জারটা থাকে সেই জারটা এখানে নিয়ে নিয়েছি। এখন এখানে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, আর পটলের যে ভিতরের অংশটা বের করে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আদা দিয়েছি, কিছু ধনিয়া পাতা দিব, রসুন দিব, আর এখানে দিচ্ছি জিরা, আস্ত জিরা এখানে দিয়ে দিচ্ছি। নারিকেল কুড়ানো আছে এখানে 1/2 কাপেরও বেশি, এখান থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুবই টেস্টি হয়। অল্প কিছু পানি দিয়ে দিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ব্লেন্ড করার সময় মাস্ট অল্প কিছু পানি দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন এগুলো ব্লেন্ড করে নিব। প্যানে আমি পটলটা ভেজে নিয়েছিলাম, সেই একই প্যানে আমি ব্লেন্ড করা মশলাগুলা এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি 6-7 পিস, তারও বেশি হবে। এগুলা শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি। চাইলে এগুলো আপনারা মশলার সাথেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে চিংড়ি মাছের একটা গন্ধ আছে, এর জন্য আমি আলাদা করে বেটে নিয়েছি।
লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব। মনে রাখতে হবে এই পুরটা তৈরি করার সময় মশলাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে আপনার পটলের ভিতরে পুরগুলা একদম পারফেক্টলি হবে। যদি মশলাটা কম হয়ে যায় তাহলে কিন্তু পুরগুলা কম হয়ে যাবে। হলুদের গোড়া দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে একদম শুকনা করে ভালোভাবে ভেজে নিতে হবে, আর আমি কিন্তু ওই তেলেই ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেল কিন্তু এখানে আমি অ্যাড করে দেইনি। বেশ ভালো একটু শুকনা করে মশলাটা ভেজে নিতে হবে, খুব দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আগে থেকে ভেজে রাখা পটলের ভিতরে পুরগুলা দিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন আমার পটলের পুরটা কতটা শক্ত হয়েছে। দেখেন ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখানে পুরগুলা এখন আমি দিয়ে দিব হাতের সাহায্যে। এভাবে আমি একটু গোল করে নিচ্ছি, গোল করে লম্বা চ্যাপটা করে নিচ্ছি। বেশ কিছুটা কিন্তু শক্ত করতে হবে, তাহলে বের হয়ে আসবে না। আর চাইলে এই মশলার সাথে আপনারা বাদামও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও অনেক টেস্টি হয়। বাদাম বাটা দিতে পারেন, আমার বাসায় বাদাম নাই, হাতের কাছে বাদাম নাই, এই জন্য আমি এটা দিতে পারিনি। আপনারা মাস্ট বাদামটা দিয়ে দিবেন, তাহলে এটা খেতে আরও টেস্টি হবে। আর সব সময় মশলাটা একটু বেশি দিবেন, কারণ এই মশলাটা অনেক শুকনো করে ভেজে রাখা হয়, যার কারণে মশলাটা একটু পরিমাণে বেশি লাগে। এভাবে আমি পটলের যে মুখটা কেটে রেখে দিয়েছিলাম, একটা টুথপিক কাঠির সাহায্যে এটা ভালোভাবে আটকে দিব। টুথপিক কাঠি ছাড়াও যে কোনো কাঠি দিয়ে আপনারা সহজেই এটা আটকিয়ে দিতে পারেন, তবে আমার কাছে টুথপিক আছে, এর জন্য আমি এটা টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি। একে একে সবগুলা রেডি করে নিব। আমি একে একে সব পটলগুলা রেডি করে নিয়েছি, আর কাঠিটা কিন্তু সাইড দিয়ে বের করে দিয়েছি। যদি সাইড দিয়ে এভাবে বের করে দেন, তাহলে এটা যখন রান্না করা হবে তখন পটলের মুখটা খুলে আসবে না। মাস্ট এভাবে সাইড দিয়ে বের করে দিবেন, তাহলে পারফেক্ট হবে। পটল রান্না করার মশলাটা রেডি করে নেব। এখানে জিরা আছে, আদা আছে, রসুন কুচি আছে, নারিকেল কুড়া আছে, ধনিয়া পাতা আছে, সব মশলাগুলা এখানে আমি নিয়ে নিয়েছি। এখন এগুলা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্যানে আমি পুরোটা রেডি করে নিয়েছিলাম, সেই প্যানে আমি রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি প্রায় হাফ কাপেরও বেশি। চাইলে এখানে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন। ব্লেন্ড করে রাখা মশলাগুলা এখানে ঢেলে দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে মশলাগুলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাইলে এখানে আপনারা টক দইও দিতে পারেন, টক দইও দিলে কিন্তু খুব টেস্টি হয়। আর মশলাগুলা কিন্তু একটু হাতে টাইম নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন আমার মশলার চারি ছাইটে একটু তেল ওঠা মতো হয়েছে, তাহলে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী, প্রায় 2 কাপের মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিব। বলক চলে এসেছে, এখন আমি পুর ভরা পটলগুলা এখানে দিয়ে দিচ্ছি। পটলগুলা এখানে আমি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব। দেখেন আমার পানিটা কিন্তু একদম কমে গিয়েছে, একদম মাখো মাখো ঘন ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে টমেটো সস দিলে এটা খেতে খুবই টেস্টি হয়। এখন একটু ভালোভাবে মিক্সড করে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন আমার পটলের কালারটা কিন্তু গ্রিন কালার আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে ঢাকনাটা নামিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য গ্রিন কালার আছে। আপনারা যখন এটা জাল করবেন, ঢাকনাটা নামিয়ে জাল করে নেবেন, তাহলে কালারটা একদম পারফেক্টলি থাকবে। আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করলে পটলের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, আপনার অন্য কালার হয়ে যাবে, গ্রিন কালারটা তখন থাকবে না। ঢাকনা খুলে একটু পানি বেশি দিয়ে এটা হাই হিটে জাল করে নেবেন, তাহলে পটলের কালারটা দেখেন কত ইয়ামি আর কত গ্রিন কালার আছে। দেখেই মনে হচ্ছে এখনই সবগুলো একবারেই খেয়ে ফেলি, এতটা টেস্টের এই রেসিপিটা। একটা ছড়ানো প্লেট নিয়েছি, এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কত ইয়ামি হয়েছে। আর দেখেই বুঝতে পাচ্ছেন পটলের মুখটা কিন্তু একটু খুলে আসেনি, পুরগুলা কিন্তু একটু বের হয়ে আসেনি, আর কালারটা কিন্তু একদম পারফেক্টলি আছে। তো কতটা খেতে ইয়ামি হবে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এক পিস পটল দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত খাওয়া যাবে, এতটা মজার এই রেসিপি।
তো আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।